গাইঘাটাতে শাশুড়িকে খুনে অভিযুক্ত জামাই, ঘটনায় গুরুতর জখম হয়েছেন অভিযুক্তের শ্যালক ও স্ত্রী, ঘটনার পর থানায় আত্মসমর্পণ অভিযুক্তের। শাশুড়িকে ছুরি মেরে খুন করার অভিযোগ উঠল জামাইয়ের বিরুদ্ধে, ঘটনায় গুরুতরভাবে জখম হয়েছেন অভিযুক্তের স্ত্রী ও শ্যালক। বৃহস্পতিবার রাতে এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে গাইঘাটা থানার ইছাপুর 2 নম্বর পঞ্চায়েতের গুটি ইংলিশ পাড়া এলাকায়। জানা গিয়েছে পারিবারিক বিবাদে এই ঘটনা। পুলিশ জানিয়েছে মৃত মহিলার নাম সরস্বতী বিশ্বাস। ঘটনায় জখম স্ত্রী বিনা বিশ্বাস ও শ্যালক বর্তমানে বারাসত মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন। স্থানীয় সূত্রে জানা যায় বছর খানেক আগে ঠাকুরনগরের বাসিন্দা রাজদীপ সরকারের সাথে বিয়ে হয় গাইঘাটা গুটি ইংলিশ পাড়ার বাসিন্দা সরস্বতী বিশ্বাসের মেয়ে বিনা বিশ্বাসের। এরপর রাজদীপ ও বিনার মধ্যে প্রায় অশান্তি লেগেই থাকত। অভিযোগ, বিনার আগে একটি বিয়ে হয়েছিল, সেই নিয়ে রাজদীপ বিনাকে প্রায় কথা শোনাতো, এমনকি গায়ে হাত তুলত। পরিবারের অভিযোগ, অশান্তির জেরে বিনাকে গলায় ফাঁস দিয়ে মারারও চেষ্টা করে জামাই রাজদীপ। দুদিন আগে স্বামীর সাথে চরম অশান্তি হলে মায়ের কাছে চলে আসে বিনা। এরপর গতকাল রাতে জামাই রাজদীপ শ্বশুর বাড়িতে এসে অশান্তি করতে থাকে। অভিযোগ, অশান্তি চরম পর্যায়ে পৌঁছালে ছুরি দিয়ে স্ত্রীকে মারতে যায়। সেই সময় শাশুড়ি সরস্বতী বাধা দিলে তাকে এলোপাথারি কুপাতে থাকে জামাই। ঠেকাতে গেলে স্ত্রী ও শ্যালককেও ছুরি মারে রাজদীপ। ঘটনাস্থলে রক্তাক্ত অবস্থায় লুটিয়ে পড়ে শাশুড়ি সরস্বতী বিশ্বাস। ঠেকাতে গিয়ে গুরুতরভাবে আহত হয় স্ত্রী ও শ্যালক। স্থানীয়রা তড়িঘড়ি বনগাঁ মহকুমা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক সরস্বতী বিশ্বাসকে মৃত বলে ঘোষণা করেন। আশঙ্কাজনক অবস্থায় বনগাঁ মহকুমা হাসপাতাল থেকে বারাসাতে স্থানান্তরিত করা হয় স্ত্রী ও শ্যালককে। ঘটনার পর রাতেই থানায় আত্মসমর্পণ করে জামাই। ঘটনার তদন্ত শুরু করেছে গাইঘাটা থানার পুলিশ। এই যে যিনি খুন হয়ে গেছেন, গতকালকে রাত্রিবেলায় উনি আমাকে ফোন করেছিলেন যে ভাই তুই কোথায় আছিস, 1 ঘন্টার মধ্যে কি আমাদের বাড়ি আসতে পারবি? আমি বললাম যে না, 1 ঘন্টার মধ্যে তো আসামার পক্ষে সম্ভব হচ্ছে না, কারণ আমি এই মুহূর্তে স্কুলে রয়েছি, 4:30 আমার তো বাজবেই। ওদের মধ্যে গণ্ডগোলটা আগে একবার আমাকে রামচন্দ্রপুরে ডেকেছিল এই বিষয়ে, ওদের মধ্যে স্বামী স্ত্রীর মধ্যে একটা ঝগড়া কী ছিল, ইন্টারনাল ব্যাপার ওদের। এখানে যেটা ওখানে উইটনেস যারা ছিল তারা যেটা বলেছে এবং যেটা বুঝতে পারলাম আর কি, তাতে হচ্ছে জামাই শাশুড়িকে মেরেছে। এক আত্মীয় বলেন রাজদীপ কোনো কাজ করতো না, প্রায় স্ত্রীকে মারধর করতো। এদিন গলায় ফাঁস দিয়ে খুন করতে চেয়েছিল, কোনো মতে পালিয়ে চলে আসে, এরপর শ্বশুর বাড়িতে এসে মারধর করে রাজদীপ। ও কাল সকালবেলা ওর শ্বশুর বাড়ি থেকে এখানে চলে এসে, আমাদের বাড়ি না এসে পাশে আমার দাদা মেম্বার আছে ওই বাড়িতে ও গিয়েছে, যে বলছে এই ব্যাপার কী হয়েছে, আমাকে ওখানে মারধর করেছে, তারপরে গলায় ফাঁস দিয়েছিল, ফাঁস তখন চোখে রক্ত উঠে গেছে, গলায় লেট হয়েছে, ওষুধ নিয়ে এসে ঠাকুরনগর হসপিটালে গিয়েছিল, মেডিকেল করেছে, সেখান থেকে থানায় পাঠিয়ে দিতে গিয়েছে, তা ওরা যাই, ওরা এসে এখানে এসে সব জানাচ্ছে। আমার দিদি এবং ভাগ্নি, ভাগ্নি জামাই কিছুই করে না, খায় দায় ঘুরে বেড়ায় ওই এইটুকু। ভাগ্নি এখন বারাসাত হসপিটালে অ্যাডমিন আছে, সে কিছুই খেতে পারছে না এবং ভাগ্নে দাঁড়াতে পারছে না, খুব ব্লাডিং হচ্ছে। এখানে 3 জন ওরা ছিল, 3 জন আর একটা ছোটো বাচ্চা ছিল, সে খাটের তলা লুকিয়েছিল, ওই একাই রেহাই পেয়েছে, আর সবাই একা। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যানস ল্যান্ড, গাইঘাটা। সবার পায়ে সবার পছন্দের উন্নত গুণমানের জুতো প্রস্তুতকারী সংস্থা সুনীতি ফুটওয়্যার ডিস্ট্রিবিউটারশিপের জন্য যোগাযোগ করুন 8617883493, অফিস বনগা, উত্তর 24 পরগনা, পশ্চিমবঙ্গ। বাঙালির সেরা উৎসব দুর্গাপুজো একেবারে দোরগোড়ায়, তাই তো সেজে উঠেছে আদি মোহিনী মোহন কাঞ্জিলাল, নতুন নতুন কালেকশনে সাজাবো গোটা পরিবারকে। আর তাই তো সেজে উঠেছে আমাদের বনগা শাখা, শিমুলতলার মোড়, যশোর রোড, আদি মোহিনী মোহন কাঞ্জিলাল।